বন্ধুরা, আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রিন স্ক্রিন ছাড়াই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এমন আরো মজার মজার টিপস পেতে আপনি আমার রিকোয়েস্টটা ফলো দিয়ে রাখুন। আর যদি টিকটক থেকে দেখে থাকুন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না, এবং সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এই ভিডিওটা আবার পেতে পারেন। চলুন আর দেরি না করে আমি আমার মোবাইলের ডিসপ্লে যাই। লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথম আমি আমার মোবাইলে প্লে স্টোরে প্রবেশ করবো, এরপর একটি অ্যাপ সার্চ করবো। অ্যাপসের নাম হলো ক্যাপকাট। ক্যাপকাট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে অ্যাপসটা আসবে এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করার পরে দেখেন উপরের দিকে লেখা আছে প্লাস আইকন। প্লাস আইকনে নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী এটি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে নেবেন। আমি একটি ভিডিও সিলেক্ট করছি, আপনি চাইলে ভিডিও সিলেক্ট করতে পারেন, ফটোও সিলেক্ট করতে পারেন। ভিডিও সিলেক্ট করার পরে দেখে নেবেন একটু নিচের দিকে খেয়াল করে দেখবেন রেশিও নামে একটি অপশন আছে, রেশিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী একটি রেশিও সিলেক্ট করে নেবেন। আমি 1:1 সিলেক্ট করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন মতো সাইজ করে নেব, এর চাপ ধরে ছোটো বড় করা যায়। দেন ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম এবং ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা পেয়ে গেছে, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে লেয়ারে ক্লিক করে এই যে নিচের দিকে খেয়াল করে দেখবেন কল আউট নামের একটি অপশন আছে। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। অল্পটি সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের সাথে সেট আপ করে নেবেন। আমি একটা সাইডে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আপনি চাইলে ভিডিওর ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারেন, এর জন্য নিচের দিকে খেয়াল করবেন। খেয়াল করে চেক করে দেখবেন লেখা আছে ফিল্টার। ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন, একটু কন্টেস্টটাও বাড়িয়ে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এবং আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। এখন উপর দিকে দেখেন তিনটি আছে, উপরে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। অল্প সময়ের মধ্যে ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। দেন গ্যালারিতে চেক করলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।